আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করে একটা আনবক্সিংয়ের ভিডিও তৈরি করার জন্য চলে আসলাম। আসলে আমরা বাসায় নিজেরা যেগুলো ব্যবহার করি সেগুলাই জাস্ট ভিডিও করে শেয়ার করা আপনাদের সাথে। এটাতে যদি কারো কোনো উপকার হয় বা কারো কোনো কাজে লাগে সে উদ্দেশ্যে দেওয়া। আমাদের এটা প্রফেশনাল কোনো রিভিউ না বা আমাদের এটা কোনো কমার্শিয়াল কোনো চ্যানেলও না, এটা জাস্ট আমরা শখের বশে করি। তো হচ্ছে আজকে আমরা চলুন একটা কি আনবক্সিং করি দেখেন, সারপ্রাইজ থাক। আমি অবশ্য এর ইয়াটা খুলে ফেলেছিলাম কিন্তু এখনো বক্সটা খুলি নাই। অনেস্টলি বক্সটা এখনো খোলা হয়নি। তো আজকে আমরা হচ্ছে একটি মাল্টিপারপাস ব্লিন্ডার গ্রাইন্ডার দুইটা একসাথে আমরা আজকে আপনাদের কাছে রিভিউটা শেয়ার করব। এটা হচ্ছে নোভা ব্ল্যাকবেরি। এটা আপনার হচ্ছে মডেলটা হচ্ছে FIBL999 আর এটা আপনারা 220 ভোল্ট 50 হার্জ থেকে ইউজ করতে পারবেন। আর এটার পাওয়ারটা হচ্ছে 350 ওয়াটের একটা মোটর দেওয়া আছে। এটার ক্যাপাসিটি হচ্ছে 1.5 লিটার। আর এটার সাথে আপনারা দুইটা গ্রাইন্ডার পেয়ে যাবেন মশলা করার জন্য, আর একটা জুসারের জন্য জগ পেয়ে যাবেন। আর এটা কিন্তু আপনারা 1 বছরের আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে মোটরটার ক্ষেত্রে কিন্তু গ্যারান্টি হবে, যদি কোনো কারণে মোটরটা নষ্ট হয়ে যায় বা জ্বলে যায় তাহলে মোটরটা তারা হচ্ছে রিপ্লেস করে দিবে। তো আসুন আমরা ব্লেন্ডারটা আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে মূলত আপনার মোটরটা। এখানে এটা হচ্ছে অফের বাটন, এটা হচ্ছে স্পিড 1 স্পিড 2 এবং এটা হচ্ছে পালস। আর হচ্ছে এটার এটা নোভার আপনার ইয়াটা মডেলটা দেওয়া আছে। এই তো সিম্পল। আর এটা হচ্ছে একটা ম্যানুয়াল বুক। এই আর এইখানে হচ্ছে আপনার জুসারের জগটা। তো এর ভিতরে কিন্তু আর একটা বাটি দেওয়া আছে, গ্রাইন্ডারের মশলার যে বাটি এর ভিতরে আর একটা দেওয়া আছে। আমি আপনাদেরকে দেখাই। জগটা ঢাকনা সিস্টেম সম্ভবত। আচ্ছা, এটা হচ্ছে পেস দিয়ে খুলতে হয়। এটা হচ্ছে আর একটা বাটিটা, এটা হচ্ছে জগ।
তো এর ভিতরে আর কিছু নাই। এই ছিল আমাদের আজকের ব্লেন্ডারটা। আর এটার প্রাইসটা আসলে মার্কেটে ভ্যারি করে টাইম টু টাইম, তো আপনারা হচ্ছে আমি আপনাদেরকে বলবো, যদি কেউ প্রাইসটা জানতে চান তাহলে আপনারা কমেন্টে জিজ্ঞাসা করলে আমি অবশ্যই ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর হচ্ছে সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।